গাইস অবশেষে ফ্রি ফায়ার আনব্যান হয়ে যাবে আমাদের বাংলাদেশ সার্ভার থেকে এন্ড ইন্ডিয়ান সার্ভার থেকে। গাইস তোমাদের ভিতর থেকে অনেকেই কমেন্ট করেছে মোর্শেদ ভাই ফ্রি ফায়ারটা কত তারিখে আনব্যান হবে, আমরা তো এই ভিপিএন এর জন্য ফ্রি ফায়ারটা ঠিকঠাক মতো খেলতে পারছি না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সঠিক কিছু ইনফরমেশন দিব যেগুলো হতে পারে অন্য কোনো ইউটিউবার তোমাদেরকে এরকম সঠিক লিগাল ইনফরমেশন এখনও দেয়নি। তো প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে, ইগনোর না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। ভিডিওটা কিন্তু কোনো প্রকারের লং টপিকের নয়, মাত্র 4-5 মিনিটের একটা ভিডিও, সবাই প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে বুঝতে পারবা যে কত তারিখে ফ্রি ফায়ার আনব্যান করা হবে, কত তারিখের পর থেকে তোমরা কোনো প্রকারের ভিপিএন ছাড়াই স্মুথলি ভালোভাবে ফ্রি ফায়ারটা খেলতে পারবা। ওকে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজাইরা প্যাচাল্লা দিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দিব। অ্যাপসের নাম হচ্ছে অ্যাডবেটস, যেটা কিনা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে অনেক মোস্ট পপুলার একটা অ্যাপস, ঠিক আছে। এই অ্যাপসের ভিতরে যখন তুমি চলে যাবা অ্যান্ড চলে যাওয়ার পরে কিন্তু এখান থেকে তুমি চাইলে কিন্তু ব্যাটিং করতে পারবা, তারপরে এখান থেকে অনেক অ্যাপস রয়েছে, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু ভাই তুমি চাইলে টাকাও ইনকাম করতে পারবা। অ্যান্ড এখানে যখন তুমি লগ ইন করবা, লগ ইন করার মাধ্যমেও কিন্তু ভাই তুমি অনেক কিছু ফ্রিতে কিন্তু অনেক টাকাও কিন্তু পেয়ে যেতে পারো, যেমন 500 টাকা অথবা 700 টাকা অথবা 200 টাকা, এরকম টাকা কিন্তু তুমি এই এখান থেকে ফ্রিতে নিতে পারবা। আর এই টাকাগুলো কিন্তু ভাই বিকাশ অথবা রকেট অথবা নগদের মাধ্যমে কিন্তু তোমরা চাইলে নিতে পারবা। তো আর দেরি কিসের, ডিসক্রিপশন বক্স উইদাউট কমেন্ট সেকশনে পেয়ে যাবা এই অ্যাপসের লিঙ্ক, প্রত্যেকেই ভিডিওটা দেখার পরে অ্যাপসটা ডাউনলোড করবা। আর তারপরে এই অ্যাপসের ভিতরে গেমস খেলে কিন্তু তোমরা চাইলে এখান থেকে অনেক লক্ষ লক্ষ টাকাও কিন্তু চাইলে ইনকাম করতে পারবা। ওকে গাইস এবার আমরা কথা বলবো ফ্রি ফায়ার আনব্যান নিয়ে, কত তারিখে আনব্যান হবে আমাদের বাংলাদেশ সার্ভার থেকে, কত তারিখে আনব্যান হবে আমাদের ইন্ডিয়ান সার্ভার থেকে, আমরা কি কখনো ফ্রি ফায়ারটা ভালোভাবে খেলতে পারবো না। তো গাইস সত্যি বলতে ফ্রি ফায়ার আনব্যান নিয়ে যখন আমি একটু গবেষণা করেছি, যখন একটু চিন্তা ভাবনা করলাম যে আমি আমার অডিয়েন্সের জন্য যদি একটু সঠিক ইনফরমেশন দিতে পারি তাহলে কিন্তু তারা অবশ্যই অনেক খুশি হবে। তো গাইস এই মুহূর্তে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ নতুন একটা ইন্টারফেস, আর এখানে তোমরা স্পষ্ট আমি ইংরাজিটা ট্রান্সলেশন করেছি, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারটা যখন আনব্যান করা হয়েছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া কিন্তু ভাই সব থেকে একটা বড় সার্ভার, আর ইন্ডিয়ান সার্ভার থেকে যখন ফ্রি ফায়ারটা আনব্যান করা হয়েছে অবশ্যই কিন্তু ভাই অনেক কারণবশত, কারণ ছাড়া কিন্তু ভাই ফ্রি ফায়ারটা আনব্যান করা হয় নাই। আর যে কারণে আনব্যান করা হয়েছে সেই কারণটা যদি ফ্রি ফায়ার অফিসিয়াল কর্তৃপক্ষ যদি এই কারণটা যদি তারা আবার প্রমাণ সহকারে প্রুফ যদি তাদের কাছে দিতে পারে, যেমন আমাদের বাংলাদেশের হাইকোর্টে যদি তারা প্রমাণ দিতে পারে তাহলে কিন্তু ভাই ফ্রি ফায়ারটা আবার আমরা স্মুথলি ভালোভাবে খেলতে পারবো, ফ্রি ফায়ারটা কিন্তু আনব্যান হয়ে যাবে। এমনকি তারা যদি ইন্ডিয়াতেও যদি তারা এরকম সেমভাবে যদি তারা প্রমাণ করে প্রুফ যদি দেখায় তাহলে কিন্তু ইন্ডিয়া থেকেও কিন্তু ভাই ফ্রি ফায়ারটাকে আনব্যান করা হয়ে যাবে। আসলে কথাগুলো বুঝতে হবে, আমাদের ফ্রি ফায়ার যে আনব্যান করা হয়ে গিয়েছে এই একমাত্র এই ফ্রি ফায়ার অফিসিয়াল কর্তৃপক্ষ কিন্তু ভাই যদি ইচ্ছা করে তাহলে কিন্তু এই ফ্রি ফায়ারটা আনব্যান করতে পারে। গাইস তোমরা কি জানো আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া ছাড়া কিন্তু আরও অনেক দেশে কিন্তু এই ফ্রি ফায়ারকে ব্যান করা হয়েছিল। শুধু তাই নয়, যখন অনেক দেশে ফ্রি ফায়ারকে ব্যান করা হয়েছিল তখন কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়াল কর্তৃপক্ষ থেকে কিন্তু তাদের সঙ্গে কনফারেন্স করেছিল, মিটিং করেছিল, তার সঙ্গে মিট করেছিল, অ্যান্ড এই মিটিং করার কারণে রেসপেক্ট তারপরে তাদের সঙ্গে রিকোয়েস্ট করার কারণেই কিন্তু ভাই আমাদের এই ফ্রি ফায়ারটাকে আবার সেই সমস্ত কান্ট্রি থেকে কিন্তু আবার আনব্যান করে দিয়েছে। সেম ওইভাবে যদি আমাদের বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়াতে যদি কনফারেন্স করা হয়, মিটিং করা হয়, আর এই মিটিংয়ের মাধ্যমে যদি আমাদের দেশ থেকে দুইটা কান্ট্রি থেকে যদি ফ্রি ফায়ারটাকে আনব্যান করা হয় তাহলে কেমন হবে? আমি জানি প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ার চায় যে বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে ফ্রি ফায়ার আনব্যান করা হোক। কে কে চাও যে আমাদের দেশ থেকে, তোমরা কে কে চাও যে বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে ফ্রি ফায়ারটা আনব্যান করা হোক? অবশ্যই আমি দেখতে চাই কে কে চাও, অবশ্যই কমেন্ট করে নিজেদের মন্তব্যটা জানাই দিবা। যত বেশি কমেন্ট হবে তত তাড়াতাড়ি কিন্তু মানুষ জানতে পারবে যে না তারা সবাই চাচ্ছে যে ফ্রি ফায়ারটা আনব্যান করা হোক। প্রত্যেকে কমেন্ট করবা, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবা, প্রত্যেকে কমেন্ট করে নিজেদের মন্তব্যটা জানাই দিবা যে ফ্রি ফায়ারটা কি সত্যি আমাদের দেশ থেকে আনব্যান কি আমরা চাই কি চাই না। ওকে তো এই ছিল আমাদের মোটমাট আজকের স্পেশাল একটি ভিডিও, আর আমি যতটুকু পেরেছি, আমি যতটুকু সঠিক ইনফরমেশন জানতে পেরেছি ঠিক ততটুকু কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, ভুল কোনো নিউজ কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করি না। ওকে তো গাইস এই ছিল আমাদের মোটমাট ফ্রি ফায়ার আনব্যান নিয়ে, আনব্যান রিলেটেড একটি স্পেশাল
স্পেশাল একটি ভিডিও। তো যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা করে লাইক কমপ্লিট করে দিবা, আর আজকের ভিডিও লাইক টার্গেট থাকবে অনলি 500 লাইক যেভাবে কমপ্লিট করে দিবা। আর তোমরা যদি এই ভিডিওটা ফার্স্ট দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেল ওইটা ফেসবুক পেজে একটা করে সাবস্ক্রাইব করবে, একটা করে ফলো দিয়ে আমাদের পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। এন্ড সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও।